আমদানিকারক যারা আছে তাদেরকে আমরা ডেকেছি, তাদের কাছে আমরা তথ্য চেয়েছি যে তাদের আমদানিকৃত পেঁয়াজের কতটুকু তারা বিক্রি করেছে, কি মূল্যে তারা বিক্রি করেছে, কোথায় বিক্রি করেছে আর কতটুকু এখন তাদের হাতে আছে। যদি বড় কেউ হয়, তথাকথিত বড় দুর্নীতিবাজ যদি হয়, আমাদের ডিজি উইল বি ইন্ট্রাস্টেড টু ইনভেস্টিগেট দি কেস। কোটি টাকা দিতে হবে, তারা যদি না দেয় তাহলে বিটিআরসি যে কোনো অ্যাকশন নিতে আইনগত আর কোনো বাধা থাকবে না। বিটিআরসি যদি চায় অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিতে পারবে, বিটিআরসি তাদের যা যা লিগাল অ্যাকশন নেওয়ার আর কোনো আইনগত বাধা থাকবে না। 2020 টাকা না দিলে 3 মাসের পর স্ট্যাটার প্যাকেট হয়ে যাবে। আমরা বসে আছি, আমরা কটা শিট পাবো, ক্লায়েন্টের সাথে আলাপ করবো কি, আমরা রিভিউ করবো কি না করবো ফার্দার স্টেপের জন্য।